রমজানে দোয়া কবুলের তিনটি স্পেশাল সময় রয়েছে, যেই সময় দোয়া করলেই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। আমরা এই সময়টাকে বিশেষ করে রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, অসংখ্য অধিকাংশ মানুষদের গুনাখাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই রমজান মাসে তিনটি সময় রয়েছে, স্পেশাল সময়, যেই সময় দোয়া করলেই আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেবেন। আমরা অনেকেই বলি, হুজুর দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। কিভাবে, কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? নাম্বার ওয়ান, এক নাম্বার সময় হচ্ছে সাহরির সময়, তাহাজ্জুদের সময়। সাহরির সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষ করে তাহাজ্জুদের সময় হচ্ছে বিশেষ সময়। এমনিও রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, মাগফিরাতের মাস। এই মাসে আপনি যদি তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা এই সময় প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফির লা, কে আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তার গুনাখাতাগুলো ক্ষমা করে দিব। এজন্য আপনি অবশ্যই তাহাজ্জুদের সময়, বিশেষ সময়, এই সময় সাহারি খেতে যেতেও আমাদের উঠতেই হয়। আমরা সাহারি, অনেকে মনে করি যে সাহারি না খেলে আমরা রোজা হয় না, সাহারি না খেলে রোজা হয়ে যাবে, তবে সাহারির ভিতরে বরকত আছে। যেহেতু আমরা সাহারি খাওয়ার জন্য উঠি, একটু আগে উঠে আমরা দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত যা পারি আল্লাহর জন্য নামাজ পড়ব, আল্লাহকে খুশি করার জন্য, স্যাটিসফাই করার জন্য নামাজ পড়ব। কেন, এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে এবং বান্দার যত কাকুতি মিনতিগুলো আছে সব কিছু আল্লাহ তাআলা শোনেন। অভাবে পড়ে আছেন, এই সময় আপনি আল্লাহর কাছে চান। মুয়াজ্জিন পাঁচ বেলা মানুষদেরকে ডাকে, আর একটা সময় মুয়াজ্জিন নয়, আল্লাহ নিজে এসে মানুষদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এজন্য তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়, সাহারির সময় উঠে আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সেটা সাহারি খাওয়ার আগেও হতে পারে, পরেও হতে পারে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। সারাদিন রোজা রাখার পরে ক্ষুধার্ত পেট নিয়ে ইফতারকে সামনে নিয়ে যখন বান্দা হাজির হয়, তখন এই বান্দা সময়ের জন্য অপেক্ষা করে, কখন সময় হবে। সে খাবার খায় না, ঠান্ডা পানি আছে, তৃষ্ণার্ত হয়ে গেছে, তারপরও ঠান্ডা পানি তার সামনে আছে, খাবার খায় না, তার সামনে খুব ভিআইপি খাবার আছে, তারপরও সে খায় না। আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন খায় না? বলে তোমার অর্ডারের অপেক্ষা করছে। আল্লাহ বলে তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতা বলে না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। তারপরেও তারা খায় না। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দারা ক্ষুধার্ত পেট নিয়ে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই তাদেরকে দান করে দিব বলেন। সুবহানাল্লাহ। কেন ইমাজিন দ্বারা আপনি কল্পনা করতে পারছেন, আপনি তো ইফতারের পূর্ব মুহূর্তে গল্প গুজব করতেছেন, মারামারি করতেছেন। বিশেষ করে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি হয়, আয়োজন হয়, সেখানে আমরা বসে বিভিন্ন ধরনের কথা গল্প গুজব করে থাকি। খবরদার, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব। নাম্বার থ্রি, তৃতীয় নাম্বার হচ্ছে আমরা আজান ও একামতের মাঝখানে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। রমজান মাসে আমরা অনেকেই মসজিদে চলে আসি আগে আগে, আমরা আজানের পরে বসে থাকি, মসজিদের ভিতরে বসে বসে গল্প করি। খবরদার, রোজা রেখেছেন, রোজা অবস্থায় সারাদিন আপনি দোয়া করেন, কারণ রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, আর দোয়া উলাই রদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। এজন্য অবশ্যই আপনি প্রত্যেক নামাজের, ফজরের আজান দিয়েছে আপনি মসজিদে চলে গেছেন, জোহরের আজান দিয়েছে মসজিদে গিয়েছেন, এবং একামত যে হবে অর্থাৎ নামাজে দাঁড়াবেন, তখন একামত হয় না, একামতের আগে আজানের পরে এই মধ্যবর্তী সময় আল্লাহর কাছে দোয়া করবেন, এই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এই তিনটি সময়, স্পেশাল সময়, আমরা অবশ্যই দোয়া করতে ভুলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি সময় দোয়া করার জন্য, অবশ্যই বিশেষ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করে।